এই সমিতিতে আসলেpmodটা আসলে কেন আমার আমি কোনোpmod খুঁজে পাইনি খুঁজে পাইনি বলে দেখো যে এক সমিতি যখন তৈরি হয়েছিল আজকে 로জি ভাবের হ্যাঁ তো পূর্ববেশী জরুরি ভাবেরকে আমি শরণ করছি তার ভাষায় শিল্পী সমিতির মিটিং টিটিং হয়েছিল সেখানে আমাদের এই মানে শিল্পী সমিতি গঠন হয়েছিল তো সেই সময় থেকে কিন্তু প্রথম সভাপতি ছিল আমাদের রাজাক ভাই এবং সেক্রেটারি ছিল আমাদের আহমেদ শরীফ সাহেব তো তারপরে দেয়া মানে খলিল ভাই আসলো সেক্রেটারি ইয়ে ছিল আহমদ শরীফ ছিল এবং আহমেদ শরীফ যখন মানে প্রেসিডেন্ট হলো তখন কিন্তু এই দ্বিতীয় সেক্রেটারি কিন্তু আমি কিন্তু শিল্পী সমিতি তো সেই সময়ের কিছু অভিজ্ঞতা এবং আমি যেটা মনে করি আর কি ভোটের যে বিষয়গুলো আছে আমি মনে করি যে একটা মানুষ যদি মানে মানুষ যদি জানে যে সে ভালো এই কাজের জন্য সে যোগ্য সে আমাদের উপকার করবে আমাদের সমিতির উপকার করবে তো সেই জায়গায় তাকে তো আমরা মানে সম্মানের সঙ্গে তাকে ভোট দেওয়া উচিত কিন্তু ভোট চাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়েছে সেই সময় আমাকে যে না তখনও কিন্তু আমি কষ্ট পেয়েছি না এবং কষ্ট পাওয়ার জন্য কিন্তু ওই দেখো যে সেকেন্ড সেক্রেটারি হওয়ার পর কত সেক্রেটারি কত সভাপতি কত কিছু হলো কিন্তু আমি কিন্তু কখনোই কিন্তু এখানে কিন্তু আর কিন্তু শিল্পী সমিতি দাঁড়ানোর উৎসাহ কিন্তু আমার কখনোই হয়নি এবার যেটা সেটা হলো যে নতুন ইয়া নিপুন আমাদেরকে আমাকে যেভাবে এবং আমাকে না শুধু আমার ছেলেকে কনভিন্স করে তারপরে মানে জিনিসটা করেছে এবং তাও আমাকে করতে পারতো না যে আমাদের একজন আমাদের দেশের একজন বড় নেতার রিকোয়েস্টে আমি আসলে এই এই জায়গার মধ্যে আমাকে যেতে হয়েছে আর কি কারণ তার প্রতি আমার একটা ভালোবাসা আছে শ্রদ্ধা আছে আমি যখন প্রথম আন্দোলন শুরু করি সেই সময়টা তখন বিরোধী দলের নেত্রী ছিলেন আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তার কাছে নিয়ে যাওয়া এইগুলো কাজগুলো অনেক তো যে কারণের জন্য মানে আমাকে এই জায়গায় আসতে হয়েছে আসতে হয়েছে আমি কিন্তু একটা জিনিস আমি হয়তো প্রশ্ন করতে পারি যে এত অনিয়ম এত কিছুর পরেও আপনি তাহলে পদত্যাগ করলেন না কেন পদত্যাগ জিনিসটা কিন্তু ভালো না যেমন রাজাকবার এই কথাটা কিন্তু এখনও বলে কিন্তু আমি আমার মানে আমার জীবনে যে আমি বলি না আমার অনেক ছবি আমি পেয়েছি আমি জানি ছবিটা চলবে না কিন্তু আমি আমার মন দিয়ে আমার প্রাণ দিয়ে আমি অভিনয় করেছি যেন কেউ না বলে যে আমি আমার কাজটা ঠিক মতো করি না আমি যখনই যে দায়িত্ব নিই যে কাজটা করি সেটা করার চেষ্টা করি যার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা দিয়ে আমি করার চেষ্টা করেছি তো সেই করার মধ্যে থেকে মানে সকলেই যদি আমার মনের মতো হতো তাহলে আরো আরো বেশি কাজ করতে পারতাম যেমন আমাদের কনস্টিটিউশনের নিয়ম আছে যে বছরের অন্তত একবার একটা জেনারেল মিটিং করা হয় এজিএম করা হয় তো এজিএমটার জন্য আমি বহুবার নোটিশ করেছি কিন্তু আমি করতে পারিনি কিন্তু লাস্ট অফ অল যা শেষে তো একটা করতেই হয় সেটা মানে শেষ পর্যন্ত করলো আর কি তো এইগুলো আমার আমার তরফ থেকে আমার তরফ থেকে কোনো ত্রুটি আমি কিন্তু করিনি কোনো ত্রুটি আমি করিনি বরঞ্চ আমি আমার শিল্পী সমিতিকে আগেও সেক্রেটারি থাকার সময় আমি সম্মানের জায়গা রাখতে চেষ্টা করেছি শিল্পী সমিতির যারা সদস্য তাদের সম্মান যেন থাকে সেটা করার চেষ্টা করেছি এবারও আমি চেষ্টা করেছি তো এই দীর্ঘ সময়ের মধ্যে আসলে যেভাবে শিল্পী সমিতি গড়ে উঠেছে সেটাকে আসলে ওইভাবে আর ঠিক করা সম্ভব হবে মানে উইথ রেসপেক্ট মানে এটাকে বলা যায় কিনা যে সাংগঠনিক ভাবে আপনাকে ব্যর্থ বানানো না না আমি সাংগঠনিক ভাবে ব্যর্থ না কারণ যে এত মানে অনিয়ম এত কিছুর সে একা একটা মানুষ তো কিছু কর